হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলার বসুন্ধরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই নববর্ষ উপলক্ষে আমি একটা ডিশ বানাবো, আর যেটা আমি আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আমি কি বানাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক বুঝেছেন, আজ আমি বানাবো রসমালাই। নববর্ষে মিষ্টিমুক্ত করতেই হয়, আর যেহেতু এখন করোনাটা খুব বেশি বাড়ছে, তো তার জন্য আমরা বাইরের খাবারটাকে একদমই অ্যাভয়েড করছি। তো ভাবলাম কেননা এই নববর্ষে আমরা ঘরের বানানো মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করে নিই। তো চলুন কিভাবে কি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমাদের চাই কেসর, পেস্তা, অ্যালমন্ড, চারটে এলাচ, ফুড কালার কাগজি লেবু, চিনি, এক লিটার আমুল তাজা, এক লিটার আমুল গোল্ড। তো এখন আমি একটা কড়াইয়ে ছানা বানানোর জন্য আমুল তাজা নিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এবার জাল উঠিয়ে নেব। এবারে আমি ফ্লেমটাকে অফ করে লেবুর সাথে জল মেশানোটা দিয়ে দেব। আমি এখানে একটা কাগজি লেবু নিয়েছি, সাথে 3 টেবিল স্পুন জল। ভালো করে নাড়াচাড়া করতে হবে যত সময় না ছানাটা বেরিয়ে আসে। দেখুন, ছানাটা তৈরি হয়ে গেছে। তো এবারে আমি একটা সুতির কাপড়ে ছানাগুলো ঢেলে জলটা ছড়িয়ে নেব। আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে লেবু ইউজ করেছি, তো লেবুর ফ্লেভারটা কাটানোর জন্য ভালো করে ধোয়াটা উচিত। তো এখন ভালো করে চেপে চেপে জলগুলোকে বের করতে হবে, কিন্তু বেশি শুকনো করব না, অল্প ময়েস্ট যাতে থাকে। আর এখন আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর আমি এখন ছানাগুলোকে একটা প্লেটে নিয়ে ভালো করে ম্যাশ করে নেব। যতক্ষণ না ছানাগুলো পুরো সফট হয়ে আসে, ভালো করে ম্যাশ করতে হবে। তো দেখুন, ছানাটা অনেকটা সফট হয়ে এসেছে। তো এখন আমরা ছোট ছোট করে ছানার গোল্লা বানিয়ে নেব। বেশি বড় করব না, কারণ শিরায় দিলে এগুলো অনেকটা বড় হয়ে যায়। তো আমাদের সবগুলো ছানার গোল্লা রেডি। এখন শিরাটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে তাতে 4 কাপ জল আর 1.5 কাপ চিনি মিশিয়ে দেব। আর ফ্লেমটাকে হাই করে রাখতে হবে, যাতে ভালো করে জালটা উঠে যায়। তো আমার শিরাটা হয়ে গেছে, আর এখন তার মধ্যে আমি ছানার গোল্লাগুলো দিয়ে দেব। আর 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রেখে দেব। দশ মিনিট পর উল্টে দিতে হবে, যাতে ভালো করে সব দিকে শিরাটা ঢুকে যায়। আর আবার আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর দেখে নিই কেমন হলো। ছানার গোল্লাগুলো আমার পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমি সবগুলোকে একটা প্লেটে শিরা ছাড়িয়ে তুলে রেখে দিচ্ছি। এখন মালাইটা বানিয়ে নেব। আমি একটা কড়াইয়ে 1 লিটার আমুল গোল্ড দিয়ে দেব, আর ভালো করে নাড়াচাড়া করে জাল তুলে নেব হাই ফ্লেমে। অনেকেরা এটাকে মালাই বলে, ক্ষীর বলে, রাবড়ি বলে, তো আপনারা এটাকে কি বলেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দুধটা যতক্ষণ না কমে আসে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
আমি এলাচগুলোকে আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। এখন কেশর দিয়ে দিচ্ছি আর অল্প নাড়াচাড়া করব যাতে কেশরের রংটা ভালোভাবে বেরিয়ে আসে। তারপর আমি একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়ে আসে। আমি এখানে লেমন ইয়েলো ইউজ করছি, এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কোচানো পেস্তা আর অ্যালমন্ড। যদি ফুড কালার না থাকে তবে অল্প একটু হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন। এখন চিনি অ্যাড করে নেব। আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করেছি, আপনারা আপনাদের আন্দাজ মতো চিনিটা দিয়ে দেবেন। আর ভালো করে নাড়াচাড়া রাখতে হবে যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসে। বেশি ঘন করব না, না হলে ছানার মিষ্টিতে মালাইয়ের রসটা ঢুকবে না, তাই আমাদের এরকম কনসিস্টেন্সিটা রাখতে হবে। তো আমাদের মালাই রেডি হয়ে গেছে, এখন ছানার মিষ্টিগুলো মালাইতে দিয়ে দেব আর 1 থেকে 2 মিনিট পর ফ্লেমটা অফ করে দেব। আর 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ঢেকে রেখে দেব যাতে ভালো করে মিষ্টিতে মালাইয়ের রসটা ঢুকে যায়। তো আমাদের রসমালাই রেডি, আর এখন একটা প্লেটে নিয়ে নেব। আর ভালো প্রেজেন্টেশনেরও তো দরকার, তাই না? তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? আর আমিও দেখে নিই আমার এই রেসিপিটা কেমন হলো। অনেক ভালো, আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফ থাকবেন। যেহেতু এখন কোভিডটা খুব বেশি বাড়ছে তো সবাই ঘরে থাকবেন আর সেফ থাকবেন। আর খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার, বাই বাই।